হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ্যে বিডিএসপি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার্স পোস্টে রিকুট হতে চলেছে তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই বিডিএসপি পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে এজ কত লাগবে কীভাবে আবেদন করবেন আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হল অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তেরো তারিখ তেরো সাত দু হাজার বাইশ পরগনা জেলা থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা এবং হাবড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লকে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা হবে তার জন্যই এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে রিকুমেন্টের এনগেজিং অথরিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন এখানে ভেকেন্সি সম্পর্কে বলা আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা করে ভেকেন্সি রয়েছে বিডিএসপি পোস্টের জন্য আমডাঙ্গা ব্লকের আন্ডারে টোটাল তিনটে গ্রাম পঞ্চায়েতে এই বিডিএসপি নিয়োগ করা হবে সাধনপুর রয়েছে আধাতা এবং চণ্ডীগড় এই তিনটি গ্রাম পঞ্চায়েতের জন্য বিডিএসপি নিয়োগ করা হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা করে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এই আমডাঙ্গা ব্লকের আন্ডারে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে হাওড়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে টোটাল চারটে গ্রাম পঞ্চায়েতে বিডিএসপি পোস্টে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে রাউতারা মাসলানপুর টু মাসলানপুর ওয়ান অ্যান্ড পৃথিবা এই যে চারটে যে গ্রাম পঞ্চায়েতের নাম বললাম এই চারটে গ্রাম পঞ্চায়েতে হাবড়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে বিডিএসপি নিয়োগ করা হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা করে ভ্যাকেন্সি রয়েছে হাবড়া ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে হাবড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লক অ্যান্ড আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটা সাতটা পোস্টে বিডিএসপি নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য এই চা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরে কম কিংবা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারাই এই পোস্টে আবেদন করতে পারবেন না কোয়ালিফিকেশানে চা হয়েছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে তার সাথে কোনো ক্যান্ডিডেট যদি কমার্স গ্র্যাজুয়েট হয় তাহলে ওই ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে ক্রাইটেরিয়াতে বলা আছে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার ক্ষমতা থাকতে হবে তার সাথে শুড হ্যাভ অ্যান অ্যাপটিচিউড ফর ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ অ্যান্ড বিজনেস সম্পর্কে বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে ক্যান্ডিডেটকে নিজের গ্রামের বাইরে মাসে পনেরো দিন কাজ করার ইচ্ছা থাকতে হবে তার সাথে যে ব্লকের আন্ডারে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ব্লকের পারমানেন্ট বাসিন্দা হতে হবে বেসিক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন অপারেশান স্কিল বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন অপারেশন সম্পর্কে ক্যান্ডিডেট যেন দক্ষ হয় বাকি যা ক্রাইটেরিয়া রয়েছে একটু ভালো করে নোটিফিকেশানটা ডিটেলসে পড়ে নেবেন তাছাড়া এখানে কি কি কাজ করতে হবে রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে নোটিফিকেশানটা ডিটেলসে পড়লে ভালো করে বুঝতে পারবেন যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা দুভাবে আবেদনপত্র জমা করতে পারবেন হার্ড কপির মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে কিংবা সফট কপির মাধ্যমে মিল পাঠিয়েও আবেদনপত্র জমা করা যাবে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি কিংবা স্ক্যান কপি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে জমা করতে হবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে এজ প্রুফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি জমা করতে পারবেন আধার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আপনারা লোকাল পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন গ্র্যাজুয়েশনের মার্কশিট কম্পিউটারের সার্টিফিকেট সার্টিফিকেট সংঘ সমবায়ের সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের কপি সেলফ এটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করবেন অ্যাটাচ করে যে ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এই ঠিকানাতে জমা করবেন দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ রাফিপুর পোস্ট অফিস আর আমডাঙ্গা পিএস রয়েছে আমডাঙ্গা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিন সাত চার তিন দুই দুই এক এই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আর যদি হাবড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হাবড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লক প্রফুল্লনগর হাবড়া তিন সাত চার তিন দুই ছয় আট এই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আর যদি আপনারা সফট কপি মেলের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে চান তাহলে আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লকের ক্ষেত্রে আমডাঙ্গা অ্যাট এই মেল আইডিতে মেল পাঠাতে হবে আর যদি আপনারা হাবড়া ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আপনারা আবেদনপত্র সাবমিট করতে চান তাহলে আপনাদেরকে আবেদনপত্র এই মেল আইডিতে পাঠাতে হবে বি ডিও হাবড়া ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার লাস্ট ডেট এখানে মেনশন করে দেওয়া আছে উনত্রিশ তারিখ উনত্রিশ সাত দু হাজার বাইশের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দিন আজকের এই নোটিফিকেশান রিলেটেড কারোর যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন